আজকে পর্যন্ত তার মানে কালকে ভোরবেলা পর্যন্ত করোনা কারফিউ ইনক্লুডিং নাইট কারফিউ জারি রয়েছে কালকে থেকে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধর্মনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, রানীরবাজার নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত অ্যান্ড বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, এই ছয়টি জায়গায় ডে কারফিউ এবং নাইট কারফিউ জারি থাকবে। ছয়টি জায়গায় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, রানীরবাজার নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত অ্যান্ড বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, যেহেতু এই আরবান এলাকাগুলিতে পজিটিভিটি রেট, করোনা পজিটিভিটি রেট যেহেতু 5% বেশি, সেজন্য এসব জেলা এসব জায়গাগুলিতে ডে কারফিউ অ্যান্ড নাইট কারফিউ যথারীতি বলবৎ থাকবে। এক্ষেত্রে শিথিল আছে সকাল 6টা থেকে 2টো পর্যন্ত কিছু রেস্ট্রিক্টেড জিনিস ছাড়া বাকিগুলি খোলা থাকবে, বন্ধ থাকবে। যেমন গ্যাদারিং লাইক সোশিয়াল, পলিটিক্যাল, এন্টারটেইনমেন্ট, রিলিজিয়াস, একাডেমিক, কালচারাল, ফেয়ার, ফেস্টিভ্যাল রিলেটেড অর কনগ্রেশন উইল রিমেইন সিজড। এছাড়া মুভি হল মানে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, শপিং কমপ্লেক্স, মলস, জিমনাসিয়াম, সুইমিং পুল, বিউটি পার্লার, বারবার শপ, স্পোর্টস কমপ্লেক্সেস অ্যান্ড স্টেডিয়াম, এন্টারটেইনমেন্ট পার্কস, বার্স অ্যান্ড অডিটোরিয়ামস, অ্যাসেম্বলি হলস অ্যান্ড সিমিলার প্লেসেস উইল রিমেইন ক্লোজড। বাকিগুলি এখানে যা নোট বিজ্ঞপ্তিতে আছে সেগুলি যেখানে যেখানে রেস্ট্রিকশন থাকার কথা সেখানে রেস্ট্রিকশন থাকবে, কিন্তু বাকি সব কিছু খোলা থাকবে আপ টু 6 AM টু 2 PM রেস্ট্রিক্টেড জায়গায়। রেস্ট্রিক্টেড যে 6টা লোকেশন বললাম আমি, এই 6টা লোকেশনে ডে কারফিউ নাইট কারফিউ থাকবে অ্যাজ ইট ইজ, কিন্তু ওই রেস্ট্রিক্টেড প্লেসে 6টার থেকে সকাল 6টার থেকে দুপুর 2টা পর্যন্ত ওই জায়গাগুলিতে অন্যান্য জিনিস দোকানপাট নর্মাল খোলা থাকবে, যেগুলি আমি না করেছি রেস্ট্রিক্টেড প্লেস যেগুলি সেগুলি বন্ধ থাকবে। অফিস আওয়ার্স টোটাল থাকবে অ্যাজ ইট ইজ 50% প্রেজেন্ট রেস্ট্রিক্টেড প্লেসে অফিস খোলা থাকবে সেই ক্ষেত্রে আপ টু 4 PM, কিন্তু সেখানে 50% অ্যাটেন্ডেন্স দিয়ে এমপ্লয়িরা আসবে। অন্যান্য জায়গায় সব খোলা থাকবে, কোনো রকম নো নাইট কারফিউ, নো ডে কারফিউ কিছুই থাকবে না। ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট এটাও তুলে দেওয়া হলো, আগে যেমন রেস্ট্রিকশন ছিল ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট, এখন এটা থাকছে না। তবে রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে না, যে টাইমটা রেস্ট্রিক্টেড পিরিয়ড আছে যে 2টা থেকে 6টা বা সকাল 6টা পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না। বাকিগুলি ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট চলবে, বাকিগুলি যা যা নোটিফিকেশন রয়েছে সেখানে যে নোটিফিকেশন থাকবে সেটা দেখে নেবেন। অর্থাৎ বিজ্ঞপ্তি জারির মধ্যে সবটাই অফিসের বিজ্ঞপ্তি একটু পরে জারি করা হবে, সেখানে যা যা নির্দেশিকা থাকবে কোনটা ক্লোজ কোনটা ওপেন এটা পরিষ্কার থাকবে। এটাই কালকে সকাল থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে 11 তারিখ থেকে, কালকে সকাল থেকে
এই আদেশ যথারীতি বলবৎ থাকবে। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত, 11 থেকে 18, 7 দিন। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।